জাপানিরা কাজ করতে ভালোবাসে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে, কারণ জাতিগতভাবে পরিশ্রমী তারা। ঠিক তারই প্রমাণ দিলেন এক জাপানি নারী। বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে নিজেই পরিষ্কার করতে লেগে যান ওই নারী পর্যটক। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলছে পথচারীরা। এরপর তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হাতে গ্লোভস পরে রাস্তায় নোংরা পানি থেকে আবর্জনা তুলছেন ওই নারী, আর তার চারিপাশে মানুষ দাঁড়িয়ে তার কার্যক্রম দেখছেন এবং ছবি তুলছেন। তবে ছবিটি কোথা থেকে তোলা তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি শেয়ার করে কেউ কেউ লিখেছেন, অনেক ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার ট্রেনিং দেওয়া হয় জাপানিদের, তাই এরা এমন শুধু পরিষ্কার করা নয়, জাপানিরা পৃথিবীর সব দেশের থেকে শ্রেষ্ঠ ভদ্র উপাধির অধিকারী। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।